গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা বা সুস্মিতা ব্লগার চ্যানেল যাই, তোমাদের সবাইকে অনেক স্বাগত আর হ্যাঁ অনেক ভালোবাসা। তো বলো তোমার সবাই কেমন আছো, আশা করি অনেক ভালো আছো। আর হ্যাঁ, নতুন একটা ভিডিও তো অনেক বেশি করে ওয়েলকাম। তো বলো তোমরা কেমন আছো, আশা করি অনেক 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 ভালো আছো। আর আমিও অনেক 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 ভালো আছি। তো আমি ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি, স্কুলে দিয়ে চলে এসেছি, এখন আমি বাড়িতে রয়েছি। সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, যার কারণে ব্যস্ত থাকার কারণে মানে এর আগের মুহূর্তগুলো তোমার সাথে শেয়ার করতে পারি, তোমাদের খুব কষ্ট হবে বলো। সে যাই হোক, আশা করছি নেক্সট দিন থেকে এরকম আর হবে না। তো চলো আজকের দিন ট্রিটমেন্ট শুরু করে করার কারণে, তার কারণে এখনও একটু কিছু করতে হবে, ভাবছি একটু বাঁধাকপি চচ্চড়ি করে মাছে বাঁধা দিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। আবার ছেলেকে আনতে যেতে হবে আইটে, আসলে আইটে আগে যাবো, আইটের সময় ছুটি। তো চলো ভিডিওটার সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন হয়ে গেছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও চাইলে তোমাদের সবার কাছে আগে চলে যাই। হ্যাঁ, আমার ভিডিও যাতে তোমরা দেখতে পাও, তার কারণে বেল আইকনটি অল 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 অপশানটা ক্লিক করে দেবে, ঠিক আছে, যাতে আমি ভিডিও চাইলে তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর আমার ভিডিও তোমাদের দেখতে কোনো যেন অসুবিধা না হয়, ঠিক আছে। তাহলে চলো কাজটা করতে থাকি। এখন বাজে 12টা, এখন থেকে না বসে আর হবে না, ফ্রিজের মধ্যে মাঝে মাথায় আছে, পুরো বড়ো হয়ে আছে, বের করে আবার জল দিতে হবে, আবার বাঁধাকপি কাটতে টাইম লাগে। তো জল বেশি বকবক না করে তাড়াতাড়ি চলো, কাজ আজকে সেরে নিই। তো বন্ধুরা দেখো, ছেলেকে নিয়ে চলে এসেছি, ছেলে বদমাশি করছে, ও দুপুরবেলা অবেলা হয়ে গেছে আর খেতে চাইছে না। আর কী রান্না করেছি দেখেই বুঝতে পারছো, সকালবেলা ডাল করেছি আর এই বাঁধাকপি চচ্চড়ি করেছি এখন। তো বন্ধুরা দেখো, ফিরে এলাম সন্ধেবেলা, এখন সন্ধে 6টা বাজে, 10টা বাজে। আমি উঠেছি, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, তখন 3টে বাজে, ভাত টাত খেয়ে শুয়েছি, সাড়ে 3টা আমি আস্তে আস্তে পড়ে যাবে, 3টে বাজে না 10টা বাজে। আচ্ছা, তো সাড়ে 3টার সময় শুয়েছিলাম, আমার বর এসছে 5টার সময় এসে আমাকে ডেকে তুলেছে। আমি জানি আমার উঠতে সন্ধে হয়ে যাবে, তাই মানে সেই জন্য আমি যেগুলো খাওয়ার বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম আর জামা প্যান্ট যেগুলো রোদ্রে ছিল তো বাইরে, সেগুলো সব তুলে নিয়েছিলাম। তাতে করে আমার অতটা টেনশন ছিল না যে জামা প্যান্ট তুলতে হবে বা বাসন মাছ দেওয়া কাজ সাথে, শুধু ঝাড় দেওয়াটা বাকি ছিল। তাই সে আমাকে তুলেছে, টেনে তুলেছে। তো উঠে আমি সন্ধেটা দিয়ে এখন এখানে এসেছি, আমার বর আমার জন্য এই যে ফুচকা এনেছে, ফুচকা খাচ্ছিলাম, ফুচকা আমি অলরেডি খেয়ে নিয়েছি অনেকগুলো, আর এখন অনেকগুলো আছে তো সেগুলোই খাচ্ছি। কি হয়েছে আমার ছেলের জন্য সেই ফুটির যেগুলো হয় না সেগুলো খেয়েছে, তাহলে দেখছো এগুলো খাওয়াই গেছে। তো বাঁধাকপি চচ্চড়ি দুপুরবেলা করার পরে আর শেয়ার করতে পারিনি, প্রচুর চাপের মধ্যে ছিলাম। আর শ্বশুর এসেছিলো বাগান থেকে, একটু শিম টিম বেঁচে টেচে দিচ্ছিলাম, একটু কাজের মধ্যে ছিলাম বলে আর শেয়ার করতে পারিনি। তারপর জলটা রান্নার ব্যাপার ছিল, এখন এই যে টিফিন খেয়েছি, ওর বাবা এসে এসে কাজের মেশিনটা খারাপ হয়ে গেছে বলে মেশিন সারাতে গিয়েছে, আর এখন ছেলেকে একটু খাওয়াবো, দুধ বা অন্য কিছু খাওয়াবো, খাইয়ে দুধ খাবে। আচ্ছা, দুধ চামচ দেবো, দুধ খেতে ইচ্ছা হচ্ছে, ওরে বাবারে ওনাকে একটু দুধ চামচ দেবো, দুধ চামচ দিয়ে তারপর ওকে পড়তে বসাবো, ঠিক আছে। আর পড়তে বসিয়ে তারপরে দেখি ওর বাবা আর কিছু টিফিন টিফিন আনে কিনা ওরা খাওয়ার জন্য, এটা তো ফুচকাটা আমার খাবার,
দেখি ওদের খাওয়ার জন্য কিছু আনিকি, তারপরে আসছি। আবার আছে রাত্রেবেলা রান্না, তো সারাদিনের রুটিন যেমন তেমন লেগে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ব্লগের সাথে থাকো, সঙ্গে থাকো, আমি কি করি সেটাও দেখতে থাকো। তো চলো ফুচকা খাওয়া যা, তোমাদের সামনে একটা খাই। আমাকে নাড়া দিয়ে না, জলটা পড়ে যাবে। কি খেয়েছো? ফুটি স্কুলে হোমওয়ার্ক আছে, করাতে হবে। তাহলে সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। এখন তাহলে এখনকার মধ্যে টাটা। তো গাইস দেখো, আজ আমার সোনায় সোহাগা বললেই চলে। কারণটা হচ্ছে আমি ফুচকা খেয়েছি ছটা নাগাদ। তো এই যে আমার ছেলেকে পড়াচ্ছি, ওকে খাইয়ে ওকে পড়াচ্ছি। আমার শ্বশুরের সিম বেছে দিয়েছিলাম বলে আমার জন্য ফুচকা এনেছি, ফুচকা ফুচকা। তো চলো, আগের বাড়িটা ছিল 30 টাকার ফুচকা, একা খেয়েছি। এ বাড়িটা মনে এটা মনে এটা মনে 30 টাকা দেখে গেছে। তো কি করছে বদমাসটা, চলো খেয়ে নিব না। তো গাইস দেখো, ফিরে এলাম একদম রাতেবেলা। এখন আমাদের রান্না হয়ে গেছে, বাড়ির ডিনার কমপ্লিট। এই যে বাঁধাকপির চচ্চড়ি রয়েছে, দুপুরবেলা করেছিলাম, সেটা একটু গরম করেছি। আর ছেলের জন্য একটা পেটিং মাছ ভেজেছি। আর এই যে রয়েছে ভাত, কচু, আলুর তরকারি, এইগুলো হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আমার ছেলে কচু খাবে না, ওই জন্য ছেলের জন্য একটা মাছ ভেজেছি। আর বাঁধাকপি চচ্চড়ি ও বেলা করেছি দুপুরবেলা বেশি করে, তাই আর এবেলা করতে হয়নি। আজকে আমি সেটাই ভাবছি, তোমাদের ভিডিও কেমন লাগাচ্ছে অবশ্যই বলে যাবে, যাওয়ার সময় একটা লাইক করে যাবে। তাহলে আজকে পর্যন্ত টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে।